হ্যালো এভরিওয়ান ভৃদঙ্গ ডট কম ওয়েবসাইটে তোমাদের স্বাগত আমি অক্ষয় পাল তোমাদের গণিত শিক্ষক আজকে ফাংশানের একটা প্রবলেম নিয়ে এসেছি তো এখানে দেখো যে ফাংশানটা দেওয়া আছে আমাদের এফ অফ এক্স প্লাস টু এটা ইকোসটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ওকে তো আমাদের যেগুলো বার করতে হবে প্রথমে বের করতে হবে এফ অফ জিরো তো এখন দেখো जदि एकिकल्स टू माइनस टू है तब से एफ जिरो हो जाए तो एफ एफअप जिरो इक्स टू एफ एफअप एक्स प्लस टू एक्स होक्स टू माइनस टू तो इक्स तो 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 टू है माइनस टू तो तर होल स्क्वायर माइनस सिक्स इंटू माइनस टू प्लस टू तो इक्वट टू क्या आल्टिमेटली तो माइनस टू तरह होल स्कोयर मीस फोर

তাহলে আমাদের কী হবে জিরো স্কোয়ার মিন্স জিরো সিক্স ইন্টু জিরো মিনস জিরো প্লাস টু মিন্স সেটা হয়ে যাবে আমাদের টু ওকে নেক্সট দেখো কি বলেছে এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস টু এখন দেখো এফ অফ মাইনাস টু ইকোস টু কী হবে এক্স প্লাস টু এর জায়গায় আমরা এক্স ইকোস টু যদি মাইনাস ফোর বসাই তাহলে আমাদের সেটা হয়ে যাবে মাইনাস টু মিন্স এক্স ইকোয়ালস টু হয়নি এক্স ইকোয়ালস টু মাইনাস ফোর তাহলে সেটা যাবে মাইনাস ফোর প্লাস টু মিন্স এফ ও মাইনাস টু তো সেটার অ্যান্সার হবে আমাদের মাইনাস ফোর তার হোলস্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ফোর সেটা টু হচ্ছে মাইনাস ফোর হোল স্কোয়ার সিক্সটিন মাইনাস সিক্স মাইনাস ফোর আলটিমেটলি সেটা হবে আমাদের টু ওকে এরপর ফাইনাল আমাদের যেটা বের করতে হবে এফ অফ এক্স তো এখন দেখো আমাদের এফ অফ এফ অফ এক্স তো এখানে টু যখন এক্স টু হবে তাহলে এক্স মাইনাস টু প্লাস টু হয়ে যাবে তো এটা আমাদের কি হবে ইকোয়ালস হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু প্লাস টু তো এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কী আসবে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর মাইনাস সিক্স এক্স প্লাস প্লাস টু ওকে তো ফাইনালি যেটা আসবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ফোর প্লাস এটা আমাদের লাস্টের অ্যান্সার ওকে বিদ্যু ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন